অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 4 অনুশীলনী 1 পৃষ্ঠা নম্বর 48 সমাধান করে দিচ্ছি। এখানে তোমাদের বলছে যে আমরা এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা সম্পর্কে নিজেদের মতামত লিখি, প্রয়োজনে আমরা বিভিন্ন উৎসের সহায়তা নিতে পারি, আমরা নিজেদের মতামতগুলো উপস্থাপন করি, সহপাঠীদের উপস্থাপনা শুনে আমরা অনেকেই বুঝতে পারছি জাতীয় কবির বিদ্রোহী চেতনা আমাদেরকে ভাবিয়েছে, আমরা নানান দৃষ্টিকোণ থেকে চিন্তা করে নিজেদের মতামত প্রদান করি। তো এখন আমরা এই কাজটি করব একটা নমুনা উত্তর দিয়ে। কবি কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিদ্রোহী কবি, তার বিভিন্ন লেখনীতে বিদ্রোহের চেতনা ফুটে উঠেছে। বিশেষ করে তার বিদ্রোহী কবিতায় তিনি সকল প্রকার অন্যায়, অনাচার, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। তিনি বলেছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যতদিন উৎপীড়নের কান্নার ধ্বনি পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত, যতদিন উৎপীড়নের কান্নার ধ্বনি পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হবে ততদিন পর্যন্ত তিনি তার অগ্নিঝরা আন্দোলন চালিয়ে যেতে চেয়েছেন বিদ্রোহী কবিতার মাধ্যমে। কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যোদ্ধাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, তাই তিনি বাংলার মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।